আচ্ছা, ব্যাপারটা কেমন হয় যদি আপনার অ্যাম্বাসিতে কোনো ধরনের ইন্টারভিউ ফেস করতে না হয়? আমরা কিন্তু সকলেই অ্যাম্বাসি নিয়ে অনেক টেন্স থাকি এবং অনেক ভয়ভীতি কাজ করে, তাই না? সো আজকে আমি যে দেশটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেই দেশটিতে আপনার অ্যাম্বাসিতে কোনো ধরনের ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না। সো আমার কাছে মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো আজকে যে কান্ট্রি নিয়ে কথা বলবো, কান্ট্রিটির নাম হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আমি অস্ট্রিয়া নিয়ে বেশ ভিডিও বানাই এবং অস্ট্রিয়া নিয়ে স্টুডেন্টদের মধ্যে কিন্তু বেশ একটা ইন্টারেস্ট কাজ করে, যে অনেক স্টুডেন্ট আছে অস্ট্রিয়াতে পড়তে যেতে চায়। কারণ অস্ট্রিয়ার একটা ফ্যাসিলিটিস হচ্ছে আপনি অস্ট্রিয়াতে অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না, অ্যাম্বাসি ইন্টারভিউর কোনো ঝামেলা নেই। সো এটা হচ্ছে সব থেকে বড় একটা বেনিফিটস। এবং অস্ট্রিয়া হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে সব থেকে সিভিলাইজড কান্ট্রি, যেখানে হচ্ছে আপনি পড়াশোনার পাশাপাশি আদার্স ফ্যাসিলিটিসও পাচ্ছেন অন্যান্য ইউরোপ কান্ট্রির মতো। এবং সেখানে পিআর ফ্যাসিলিটিসটাও কিন্তু অনেকটা ইজি, আমরা হয়তো এটা সকলেই জানি। এবং দেখা গেছে অস্ট্রিয়াতে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির প্রসিডিউর কিন্তু একদমই ডিফারেন্ট। এবং যারা অ্যাকচুয়ালি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে যেতে চায়, ব্যাচেলর্সে যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু বাংলাদেশ থেকে 13 ইয়ার্স কমপ্লিট করে যেতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু আলসার একটা স্কোর লাগছে, সেটা হচ্ছে 6। মাস্টার্সের যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের জন্য কিন্তু IELTS স্কোর লাগবে হচ্ছে 6.5 মাস্ট হ্যাভ। এটা গেল পাবলিক ইউনিভার্সিটির ব্যাপার। এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়তে যেতে চাচ্ছেন, ব্যাচেলর্সের স্টুডেন্টদের IELTS ডুওলিঙ্গো যে কোনো স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন। IELTS স্কোর 5.5 হলেই ওকে, এবং ডুওলিঙ্গো স্কোর 95। এবং যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট আছেন তারা তাদের MOI সার্টিফিকেট দিয়ে অস্ট্রিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারছেন। আমরা সকলেই জানি অস্ট্রিয়ার অ্যাম্বাসি বা কনস্যুলার অফিস হচ্ছে নিউ দিল্লিতে। সো আপনি নিউ দিল্লিতে কিন্তু কোনো ধরনের অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন না বা ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন না, জাস্ট হয়তো আপনাকে ডকুমেন্টেশন সাবমিট করার জন্য সেখানে যেতে হতে পারে, এবং সেটা খুবই কম সময়ের জন্য, গিয়ে লং টাইম থাকার কোনো ঝামেলা এখানে নাই। তো আমার কাছে মনে হয় যারা আপকামিং ইন্টেকের জন্য অস্ট্রিয়া নিয়ে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে কথা বলতে পারছেন অস্ট্রিয়া নিয়ে ইন ডিটেলস। আর এডুকেশনাল রিকোয়ারমেন্ট নিয়ে ডিটেইল আমার আরও ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, চাইলে সেগুলো হচ্ছে দেখতে পারেন, তাহলে এডুকেশনাল রিকোয়ারমেন্টগুলো নিয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। অ্যান্ড আমাদের কাউন্সেলিং ফুল ফ্রি এবং আমাদের অ্যাসেসমেন্ট ফুল ফ্রি। সো বিস্তারিত জানতে আর দেরি না করে দ্রুত ভিজিট করুন আমাদের অফিসে।